কিন্তু সোনাকে আগুনে পোড়ালেও সে তো কঠিন, কিন্তু আমার গৌরঙ্গ নবনীত হইত কমল। এই জন্য সোনার বর্ণের সঙ্গে তুলনা তুলেছেন কবি, তবু মেলে না। আমাদেরকে বুঝাবার জন্যে তুলনা তুলেছেন, কিন্তু তুলনা মেলে না। যাই হোক, গৌরের রূপ যারা দেখেছেন সাক্ষাৎ, তারা বলাবলি করছেন গৌরাঙ্গ রূপে পাগল হয়ে গেছে। নদীয়ার এক রমণী আর এক রমণীকে বলছেন, সই দেখিয়া গৌরাঙ্গ চলে, সই দেখিয়া গৌরাঙ্গ চলে, সই দেখিয়া গৌরাঙ্গ চলে, সই দেখিয়া গৌরাঙ্গ চলে। আমার গৌরাঙ্গ হইত পাখি, আমার গৌরাঙ্গ হইত পাখি।
কি আমার গোরা যদি হতো Yeah.
দেখো তারা বউকে এ জগতে কার সঙ্গে তুলনা দিল, কৃষ্ণের রূপেরই তুলনা নেয়। গৌরী যখন সনাতন গোস্বামী কাছে কৃষ্ণরূপে বর্ণনা করছিলেন, বলছিলেন কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, শোনো সনাতন, যে রূপের এক কণে ডুবায় ত্রিভুবন, যে রূপের এক কণে ডুবায় ত্রিভুবন, কৃষ্ণরূপের এক কণায় ত্রিভুবন রূপায়িত করে ডুবিয়ে দেয়, সেই কৃষ্ণের রূপেরই তুলনা। আর আমার গৌরহরি রাধা এবং কৃষ্ণের জীবিত বিগ্রহ এরূপে তো তুলনা নাই, তবুও কবি বলছেন বর্ণ কাঞ্চন দশবান, বর্ণ কাঞ্চন দশ। তবে ওখানে আমরা গৌরের রূপের কথা বললাম, কিন্তু আমাদের এই পদে শুধু গৌরের রূপের কথা নয়, আমরা গৌরের ভাবের কথা এই পদে আশ্বাদন করি। কবি বলছেন কি, বরণ কাঞ্চন দর্শবান অরুণ বসন পরিধান, গৌরের পরিধানে অরুণ বসন, যেমন বরণ তেমন বসন। সেই গৌরহরি মহাভাবের প্রেমের ঠাকুর, তার হাব ভাব কেমন কবি বর্ণনা করছেন। মণিপদ নখে ভূমি তলে লিখি, দেখি
তাদের মনে থেকে গেছে। অরুণ নয়নের কিছু নাকি দেখি, তাকিয়ে থাকে দেখতে পায় না, কেন না জলের মনে ঢেকে গেছে। কিন্তু বউ তো কাউকে কিছু প্রকাশ করে বলছেন না, যে আমি কিছু দেখতে পাচ্ছি না। তাহলে বউ দেখতে পাচ্ছে না, এটাকে দেখছে বৈষ্ণব কবি। বৈষ্ণব কবি তিনি দেখতে পাচ্ছেন যে গৌরহরি কিছু দেখতে পাচ্ছে না। মানে মলিন মুখ চাম, মানে মলিন মুখ চাম, আমার গৌরহরি এখন মান রসে দিব। জয় রাধি মান রসে বিভোর, মানে বদন বিমলিন হয়ে গেছে। মানে মলিন মুখ চান, মানে মলিন মুখ চান, মন ফান তিনি বলছেন আমার মনোভাব। আজকে আমরা
মান করব ভাবছি, মানে কালকে যেটা হবো ওই মান নয়, কালকে হবে তো রাধারানীর মান, তাই না? কালকে রাধারানীর মান হবে তো বা মান ভঞ্জন, আজকে আমরা করব শ্রীকৃষ্ণের মান। জয় রাধে, জয় রাধে। এটা সাধারণত সব জায়গায় কীর্তন হয় না, কিন্তু খুব সুন্দর লীলা। শ্রীকৃষ্ণের মান বা শ্রীকৃষ্ণের মান ভঞ্জন লীলা। এক দিন রাধারানী জগতে কে বসি,
কোথায় আছেন কৃষ্ণ? সখা সঙ্গী গোচারণে তা দূর থেকে দেখছেন যে চন্দ্রমুখী আসছে, গোবিন্দ দেখতে পেয়েছেন। উনি সখা সঙ্গ ত্যাগ করে এগিয়ে গেলেন চন্দ্রমুখীর দিকে। এগিয়ে গিয়ে চন্দ্রমুখী দেখি কৃষ্ণ হইয়া কৌতুকী, চন্দ্রমুখী দেখি কৃষ্ণ হইয়া কৌতুকী, কৃষ্ণ হইয়া কৌতুকী, নির্জনে পুছের বার্তা হইয়া কৌতুকী, নির্জনে পুছের বার্তা হইয়া নিরজনে বসাইল, চন্দ্রমুখী দেখি তারে নিরজনে বসাইল, আবার শ্রী গোবিন্দ তাকে মুখামুখি বসিয়ে সামনা সামনে বসিয়ে নির্জনের পুছের বার্তা, বার্তা মানে কি সংবাদ, সংস্কৃতে বলে বার্তা, কি বার্তা একবার বলো বলো রাধার তারকায় ১৬,০০০ মহিষী
কারো পায়ে দাস্তক দেখেনি, লক্ষ্মীর পায়ে দেখেননি, মথুরা রমণীর পায়ে দেখেন। তাই বলছেন আমার রাধা কেমন আছে, চন্দ্রমুখী বললেন খুব ভালো আছে, খুব সুখ পেলাম। এবার বলো আমার রাধা তোমাকে দিয়ে কোনো বার্তা নিশ্চয় পাঠিয়েছে, এই সময় তুমি এখানে এসেছ। চন্দ্রমুখী ভাবছেন যে এখন যদি বার্তাটা বলে দিই তাহলে বেশি সুখ হবে না, একটু ক্ষুধাটা বাড়িয়ে দিই। বলছেন হ্যাঁ গো, তোমার জন্য একটা শুভ বার্তা আছে। হ্যাঁ তোমার রাধা একটা শুভ বার্তা পাঠিয়েছে তোমার জন্য। বলো না সখী, আমার রাধা আমার জন্য কি বার্তা পাঠিয়েছে বলো না। আরে এত ব্যস্ত হচ্ছে কেন, বলছি দাঁড়াও না, চন্দ্রমুখীর ইচ্ছা একটু পিপাসাটা বাড়ো, তাই না? এবার হরি কথা শুনবার জন্যে আমাদের পিপাসা যত প্রবল হবে হরি কথা শুনি তত বেশি সুখ হবে, আর দায় থাকা হরি কথা শুনলে খুব একটা সুখ হবে। জয় রাধে। যখন জল দেশটা পাইনি তখন যদি কুটুম্ব বাড়িতে জল সাধে এসেছেন আমাদের বাড়িতে জল খান না, খুদা না পিপাসা নাই একটু খান খেলাম বটে কিন্তু অত সুখ হলো, কিন্তু যখন পিপাসা বাড়ি প্রবল পিপাসা তখন সাধ্য হয় না গো। নিজেই খুঁজে বেড়ায় কোথায় গেলে জল পাব। তেমনি হরিকথা শোনবার জন্য যখন আমাদের লালসা পিপাসা প্রবল হবে তখন নিমন্ত্রণ দিতে হবে না, নিজেই খুঁজে বেড়াবো কোথায় গেলে একটু হরিকথা শুনতে পাবো। গোবিন্দ বলছে বলো না সখী আমার রাধা আমার জন্য কি বার্তা পাঠিয়েছে, শুনবে? ঠিক আছে মনে করছি শুনো শ্যাম, কেন শ্যাম মনোযোগ দিয়ে শুনো। বকুল কুঞ্জেতে আসি শ্রী বৃন্দাবনী, তোমার রাধা তোমারই সংকেত করেছে আজ ঋষিতে তুমি বকুলকুঞ্জে অভিশাপ করে আসবে, সেখানে তোমার সঙ্গে তার মিলন হবে। কি আসবে তো বলছেন আর কোনো মানে আমার রাধা আমায় সংক্ষেপ করেছে আমি আসবো না, এটা কখনো হয় না, তোমার কথায় বিশ্বাস নাই, কারণ তুমি সেদিনও কথা দিয়েছিলে মনে আছে না? আমার রাধা আমরা সবাই মিলে কেশবপুঞ্জ সাজিয়ে রাখলাম, তুমি কথা দিয়ে আসো নাই মনে আছে? খেলা রাত্রি চন্দ্রপুঞ্জে কাটিয়েছিলে, তোমার কথা কি করে বিশ্বাস করো না? বিশ্বাস করো সেক্ষেত্রে আমি অ্যাসিডেন্ট হয়েছে,
দুর্ঘটনা আর কি। ওকে, কালকে আপনারা শুনবেন, যাই হোক রওনা তো দিয়েছিল, কিন্তু চন্দ্রাগুলি জোর করে তাকে ধরে নিয়ে গেছে, জিজ্ঞেস করে সে আসবে বকুলকুঞ্জে, তার প্রমাণ কি? ও আচ্ছা ঠিক আছে, তখন তার মোবাইল ছিল না যে আমি যাবো, কত অসুবিধা প্রেম করা জয় রাধে। এবার গোবিন্দ বললেন ঠিক আছে, আমার এই গলার মালাটা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, এটাই হলো প্রমাণ। তখন গোবিন্দ নিজের গলার মালা খুলে চন্দ্রমুখে হাতে দিলেন, মালা লইয়ে দূতি চলে আনন্দিত মনে, চন্দ্রমুখীর আনন্দ ধরছে না। এই দেখুন দুটি রাধার সখী বা দুটি হওয়ায় কত লাভ আমাদের যুগল ভজন, তাই তো? রাধা কৃষ্ণের যুগল আরাধনা, এটাই হলো পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। মহাপ্রভু এটা মহাদান, যুগল আরাধনা আমাদের শিক্ষা দিয়েছেন, তাই যুগল সেবা পেতে গেলে কৃষ্ণের সঙ্গে, যদি আমরা কৃষ্ণকে দাস্য প্রেমে ভালোবাসি, তুমি প্রভু আমি দাস, তাহলে যুগল সেবা পাওয়া যাবে না। তুমি প্রভু আমি দাস এই সম্বন্ধে ভালোবাসলে রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে না। যদি ভাবা যায় কৃষ্ণ তুমি আমার বন্ধু, যেমন সীতাম সুদাম সুবল তারা বলছে কানাই তুই কোন বড় লোক, তুই আমি সহ সক্ষম রেখে, এতে যুগল সেবার অধিকার পাওয়া যাবে না। তবে আজকে আমরা যেখানে এসেছি গৌরীদাস পণ্ডিত মহাশয়ের ভজনস্থলীতে, আমার নিতাই গৌরীর পদাঙ্কিত ভূমি লীলাভূমি, এই গৌরীদাস তিনি সক্ষ প্রেমের ভক্ত হলেও তার মধুর রসের অধিকার অনেকটাই আছে, এটা আমরা লীলার মধ্যে পেয়ে থাকি। যেমন সুবল মিলন লীলায় সেখানে রাধারানীর ভাই সুবল, তিনি সেই সুবলই নবদ্বীপ লীলায় গৌরীদাস সুবলের বেশে কৃষ্ণের দূত হয়ে রাধারানীর রন্ধনশালায় প্রবেশ করলেন, বললেন গোবিন্দ তোর বিরহে কাতর শিখির চল। রাধারানী বলছে ভাই দুপুরবেলা আমি কি করে যাবো ভাবিনীর ঘর। তখন বললেন একটা উপায় আছে, আমি জটিলা বুড়ির কাছে বলেছিলাম বাছু খুঁজতে এসেছি, তুই আমার বেশ পর আর তোর বেশ আমার। সুবল রাধারানীর সাথে রইলেন ঘরে, রান্নাঘরে রান্না করতে লাগলেন, রাধারানী সুবলের বেশে গোবিন্দের সঙ্গে মিলিত হবে। তার এখানে
মধুপ্রসীর অনেকটাই অধিকার গৌরীদাস পত্নীর বা সুবল সখা জয় রাধি। তবে সব সখার অধিকার নেই, সুবল আর মধুমঙ্গলের অনেক লীলার অধিকার আছে, যেমন সূর্য পূজায় তাদের অধিকার আছে। যাই হোক, রামানন্দের সঙ্গে মহাপ্রভুর আলোচনায় মহাপ্রভু যখন বললেন যুগল সেবা এগুলি জীবের চরম পরমতম সাধ্যবস্তু হয়, কোন সাধনায় যুগল সেবা পাওয়া যায়, তখন রামানন্দ বললেন রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর অতি গুরুভাবে না হয় উচর, তার সখা মাতা পিতা তারা যুগল সেবার অধিকারী হয়, সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার ইহাতে সখী লীলা আশা দিয়ে করে লীলার বিস্তার সবেমাত্র সখীদের অধিকার। আর সখীদের আনুগত্য নিয়ে যারা ভজন করবে তাদের অধিকার, তবে সখীদেরও সব জায়গায় যাওয়ার অধিকার নেই। বিলাসকুঞ্জে রাধাকৃষ্ণ যখন নিকুঞ্জ মন্দিরে বিলাস করেন, ওই নিকুঞ্জ মন্দিরে প্রবেশের অধিকার সখীদের নাই। কবিতা বিশাখাতে সখীগণ বাইরে থেকে কুঞ্জের রন্ধ্র দিয়ে বা গবাক্ষ দিয়ে দর্শন করেন লীলা, কিন্তু ভিতরে ঢোকেন কারাগ পদসেবা করে বাধা দেন, কারা রাধার চরণে দাস। দাসীটা ভিতরে ঢোকে সেবা করে সখীদের আখ্যায়। আমরা যখন তুলসীর আরতি করি কি বলি গো, ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো এ অভিলাষী নব নব এই মনের অভিলাষ, তাহলে বিলাস কুঞ্জে দিও বা এই মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা নয়নে হে বিভূষণ যুগল রূপ রাশি নয়নে এই নিবেদন ধর সখীর অনুগত কর কুঞ্জ সেবা দিয়ে বলি করো রাধা দাসী কুঞ্জ সেবা দিয়ে বলি করো জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তাহলে আমরা কি অভিলাষ করছি গো, যুগল সেবার অভিলাষ করছি, তাই তো? যেখানে রাধা কৃষ্ণ বিলাস করছে সেইখানে বাস চাইছে, কিরকম লালসা গো। এ জগতে যদি একজন নায়ক নায়িকার বিয়ের পরে বাসর ঘরে ঢোকে, ওখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকতে পারে গো? আর আমি কি বলছি, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে বিবাস রাধাকৃষ্ণের বিলাস কুঞ্জে অনেক অন্তরঙ্গা দাসী আছে যারা অধিকার পায়। অনেক সময় কোপর মূর্তি রাখে রাধারানী, কোন দাসী Yeah,
এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়াস নয়নে হেরিব সদা যুগল মুকুরাস। এখানে আমরা যারা এসেছি যদি আমরা যুগল সেবার অভিলাষী হই তাহলে রাধা দাসী হই, রাধা দাসী না হলে যুগল সেবার অধিকার পাওয়া যাবে। জয় রাধী চৈতন্য চরিতামৃত বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রি দিন রাধা কৃষ্ণ চিন্ত হইয়া কর্ম। যাই হোক, এবার চন্দ্রমুখী খুব আনন্দ আর যুগল সেবার অধিকার নিয়ে মালা নিয়ে গেলেন। সেই মালা রাধা গলি দিয়ে মালা সকলে সুখী, রাধা গলি দিয়ে মালা সকলে সুখী। সেই প্রসাদী মালা কৃষ্ণের প্রসাদী মালা রাধার গলায় দিয়ে সত্যি খুব আনন্দিত হলেন। এবার অভিশাপ, জয় রাধী অভিশাপ সজ্জা করি আনন্দিত
একমাত্র আমার বহু সুন্দরকে নিতাই চাঁদকে রাধা মাধবকে দেখাবার জন্যে শাস্তি হবে, তিলক মালা অলঙ্কারে শাস্তি হবে। নিতাই বোন তো সাক্ষাৎ নিতাই তো আপনাদের নিতাই বোন, তারা মন্দির থেকে চলে যাচ্ছিল না, দরজা বন্ধ করে দেখা শ্বশুর দিকে চলে যায়। কৃষ্ণানন্দে সকলি বিভোরা, কৃষ্ণানন্দে সকলি ডাকছেন।
তখন ডাক শুনি জটিলা আইলা, ডাক শুনি জটিলা আইলা, কুটিলা আইল ধে, কুটিলা আইল ধে, দাস দাসীর সঙ্গে লই, দাস দাসীর সঙ্গে লইয়ে, বন্ধু বান্ধব সৎকারে নিয়োজিত হইলা, বন্ধু বান্ধব সৎকারে নিয়োজিত হইলা। জটিলা কুটিলা এবার হবে না এবার জটিলা গিয়ে রাধারানীকে বলছে, বৌমা ও বৌমা, আত্মীয় কুটুম্ব এসেছে, তাড়াতাড়ি রান্না করো, বন্ধু বান্ধব সৎকারে যদি কোনো প্রকারের ত্রুটি পায় তাহলে ওরা নিন্দা করবে, শিগগির রান্না বান্না করো। রাধারানী তখন সখীদের কাছে বলছে, সখী রে সখী রে, এখন আমি কি করিব, এখন আমি কি করিব, এক কাজ করি, আর সবাই মিলে রান্না করি, এক একজন এক একটা দ্রব্য রান্না করি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তারপর আমরা চলে যাবো। মনোহর দাস বৈষ্ণব কবি বলছে, দাদি আজকে যেতে পারবে কিনা সন্দেহ আছে। জয় রাধে। রাধারানী সতীর সঙ্গে রন্ধন ক্রিয়া করতে লাগে আর ভাবছেন যাওয়া তো হবেই না, কি করা যায়। তখন এক সখীকে দুটি করে পাঠিয়ে দিলেন, যা তুই যা দেখে আয় বকুলপুর যে কি পরিস্থিতি দেখব। এদিকে রাধারানী তো যেতে পারলেন না, আপনি গেলেন, অপরদিকে আমার গোবিন্দ কি করছেন একটু দেখা যায়। কি গো, এদিকে শ্রীকৃষ্ণ চলে গোকুল বনে, Trump.
মনের ব্যথা, অন্য কথা বিছা সব দ্বন্দ্ব, অন্য কথা বিছা সব দ্বন্দ্ব। কথা না করলে কৃষ্ণকে পাওয়া যায় না, আর কৃষ্ণ নাম করলে রাধা নামে গান করছেন। যখন রাধা নামে গান করছেন তখন আর থাকতে পারলেন না, কেন রাধা নামে গান করছেন আর ফুল তুলছেন দাসী, কিন্তু রাধা নাম করে ডাকলে তো রাধাই আসবেন, তাই তো? কিন্তু না, এসেছেন কৃষ্ণ, থাকতে পারেন না। বুঝে বললাম, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পায়, রাধা নামে পাই সে পবিত্র। রাধা নাম সঙ্গে থাকতে পারে না, ছুটি এসে চুপি চুপি পিছন থেকে দাসী আঁচল টেনে ধরেছে। দাসী বলছে কি, আমি শ্যাম, আঁচল ধরছে না, ছেড়ে দাও। আর বলো এসো এই নির্জন কানন, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার সঙ্গে মিলিত হও, তোমার জীবন ধন্য করো। রাধা দাসী বলছে না, আমি রাধা দাসী, রাধার চরণে নিজেকে সঁপে দিয়েছি, আমি রাধার সুখে সুখী, আমি তো নিজের সুখ চাই না, তোমার বিলাস বাসনে দেখেছে শ্যাম, আমার সঙ্গে চলো, তোমায় যতন করে মিলাই পুরস্কার দেব। বললাম তো, যা খুশি দাও,
বলছে না তোমার অনুমতি ছাড়া ও আমার পুরস্কার নিয়ে না। তো তাই বুঝি দাদা কিন্তু সব জানে দাসের চরিত্র। জয় রাধে। কাজ কর, তোমার গলায় ওই প্রসাদী মালাটা খুলে আমার দাসী গলায় পরিয়ে দাও। শ্যামসুন্দর কি করলেন, নিজের প্রসাদী মালা খুলে দাসী গলায় দিতে গেলেন। কে দিতে গেছে? দাসী হাত দিলে বলছে না না ওই গলা আমি পরব না, আমি পরব না, ওই পরব না। বলুন তো, এমন সুযোগ যদি আমাদের সামনে আসে না করব? নির্জন কাননে কত বড় একটা সুযোগ বলুন তো। এমন সুযোগ কেউ ভাবছে না করে, যত বড় প্রতিজ্ঞ তার অনেকই হোক না, কিন্তু সুযোগ প্রত্যাখ্যান করলে এবারও গোবিন্দের প্রসাদী মালা গোবিন্দের হাতে পরাতে আসছেন, প্রত্যাখ্যান করছেন। গোবিন্দ রাধারানীকে নালিশ করছেন, দেখো তোমার দাসী আমার পুরস্কার নিচ্ছে না। রাধারানী এসে বলবে মনে হয় এই পুরস্কার তোর পছন্দ হয়নি। শ্যাম তোমার কাজ করো, তোমার মুখের ভিতরে যে চর্বিত তাম্বুল আছে ওই তাম্বুল প্রসাদ একটু বের করে আমার দাসীর মুখে দেখে ঢুকিয়ে দাও। এবার নিশ্চয় না করবে না? রাধারানীর নির্দেশ মতো গোবিন্দ নিজের অপরাহিত তাম্বুল বের করে দাসীর মুখে দিতে গেলেন। নিল না বদন ঝেঁপে বললেন ওই প্রসাদ আমি নিব না। এখানে দেখুন রাধার দাসী কৃষ্ণের প্রসাদও খেল না,
যতক্ষণ রাধার প্রসাদ না হল। একই বলে একনিষ্ঠ ভজন নৈষ্ঠিক ভজনে তোমারে কহিল ভাই হনুমান তাহাতে প্রভাব। তাই রাধা নামে কৃষ্ণ পাওয়া যায়। গোবিন্দ আমার রাধা নাম করছেন, তার ইষ্ট নাম রাধা নাম, বনে গিয়ে খুঁজছেন, খুঁজে সে খুঁজছেন রাধে তুমি কোথায়। অন্বেষণ করে কৃষ্ণ খুঁজতে গিয়ে, ব্যাকুলিত হইল যোগিনী রাধা না পাই, ব্যাকুলিত হইল অনেক
রাত্রি হয়ে গেল আসছে না, আশা পথে কাকে কাঁদছে, বলি কতক্ষণে আসবে তুমি, সাজাতে হবে
জয় রাধী কুঞ্জ। এই কুঞ্জ সাজাতে হবে আমরা শুধু রাধারানীর জন্যই নয়, রাধা কৃষ্ণ দুজনকেই বসাব। গোবিন্দ বলছে, আশা আমাকে চেয়েছি যখন আর আসছে না, তখন ভাবলে পথে আসতে আমার রাধার কোনো বিপদ হল না তো। হ্যাঁ তবু আশা ছাড়েনি, পথে আসতে কোনো বিপদ হল না তো, যাই একবার দেখে আসি, এগিয়ে যাই। এত বলি গোবিন্দ রাধা অন্বেষণ করিতে, রাধা অন্বেষণ করিতে বলি ছুটলেন, অন্বেষিতে গেলেন। এদিকে রাধার প্রেরিত দূতি সেইখানে কুঞ্জে এলেন, রাধার প্রেরিত দূতি কুঞ্জে এসে দেখে গোকুল কুঞ্জ সাজানো। এত সুন্দর কুঞ্জ কে সাজানো গো, আমরা তো কেউ আসি নাই, নিশ্চয়ই আমাদের প্রাণবল্ল গোবিন্দ সাজিয়েছে। গোবিন্দ এত সুন্দর কুঞ্জ সাজাতে পারে, কিন্তু সে জ্ঞান কোথায়? মনে ভাবে অন্য কোন কুঞ্জে গেছে হরি, এত বলি যেই দূতি করিল গমন, করিল গমনকে খুঁজবার জন্য দূতি গমন করলেন। অন্য মার্গ দিয়ে কৃষ্ণ কইল আগমন, যে দূতি গোবিন্দকে খুঁজতে গেলেন অন্য পথ দিয়ে, বনপথ তো, অন্য পথ দিয়ে দূতি কৃষ্ণ আবার ফিরে এলেন কুঞ্জে। ভাবছেন ওই দিকে তো পেলাম না, বৃষ্টি এতক্ষণ এসে গেছে, এসে দেখে দাঁড়ান আসেনি। তখন আবার গোবিন্দ অন্যদিকে খুঁজতে গেলেন, আবার দূতি ফিরে এলেন, ভাবছেন এতক্ষণ এসে গেছে, দেখা হলো না। এইভাবে বারবার গমনাগমন, কারোর সঙ্গে কারো দেখা না হইল কখন, কারোর সঙ্গে কারো দেখা না হইল কখন। এসব যোগমায়ার খেলা, অঘটন ঘটন ঘটিয়ে সে যোগমায়া এসব খেলা করছে, লীলা করছে। জয় রাধী, দূতি আছে কৃষ্ণ যায়, কৃষ্ণ আছে দূতি যায়, কারোর সঙ্গে দেখা হচ্ছে না। যখন রাত্রি শেষ হয়ে গেল আধা করতে করতে, তখন কৃষ্ণ ভাবছেন রাত্রি শেষ হয়ে গেল আর কি করে আসা করব। তখন আর ধৈর্য থাকে তো, এবার অশান্বিত হলেন গোবিন্দ। যারে সমর পেলাম জীবন যৌবন, সেদিন অভিশাপ করে যেতে পারি নাই বলে তার প্রতিশোধ নিল।
নারী জাতির এমন কঠিন হৃদয় সংকেত করিয়া আমারই বলছিলাম। ঠিক আছে, নারী জাতির এমন কঠিন হৃদয় আগে জানি না। আরে নাহি রব প্রীতি রব রে নাহি রব প্রীতি রব রে আরে নাহি রব প্রীতি রব রে আরে নাহি রব প্রীতি রব রে বৈরাগী হইয়া যাব বৈরাগী হইয়া যাব বৈরাগী হইয়া যাব আমি আর প্রীতি নগরে থাকব না। প্রীতি নগর কোন যাব বৃন্দাবন ওটা প্রীতিরই কেনা বেচা। আর নাহি রব প্রীতি নগরে বৈরাগী হইয়া রব বৈরাগী হইয়া রব প্রীতি বৃক্ষ সবলে উপারি প্রীতি বৃক্ষ সবলে উপারি জানালেন আর কি করা যাবে।
করে যাব। এদিকে প্রভাতকালে মা যশোমতী গোবিন্দকে গোপালকে জাগাতে এসেছে। প্রাতকালে মাতা জাগি কৃষ্ণকে জাগান, মুখের দিকে তাকিয়ে মা বলছে, আরে শুষ্ক কেন দেখি বাঁচা ও সারো কেন দেখি গোপাল বলে মা বুই আমি উঠিতে না পারি, উঠতে পারছিস না কেন? কি বলব শরীর অসুস্থ মন মাথা ঘুরা ঘুরি, শরীর অসুস্থ মন মাথা ঘুরা ঘুরি, শরীর অসুস্থ মন মাথা ঘুরা ঘুরি, আমার মাথা ঘুরছে, শরীর খুব অসুস্থ, আমি উঠতে পারছি না। সর্বনাশ, ছেলে শরীর খারাপ হলো না বাবি? বাবা আমি মহারাজকে ডাকছি, নন্দবাবুকে ডাকবেন বলছে, আমি বুঝাবন্ত গিয়ে আনার ব্যবস্থা করছি। গোপাল বলছে, সর্বনাশ কিন্তু বুঝাবন্ত আনেন, আর আমার বুকুর ব্যাধির কথাটা বলে দেয় তাহলে সর্বনাশ, বাবা আমার তো এই ব্যাধির কথা জানা উচিত না, বলুন আপনি বলুন। বলছে, না মা বৌদ্ধ ডাকতে হবে না, আমি বৌদ্ধে বৌদ্ধকে দেখিয়েছি। দেখিয়েছিস? হ্যাঁ। বৌদ্ধ কি বলল? মানে বলবো? হ্যাঁ বলিস। বৌদ্ধে হাত দেখাইল, ব্যবস্থা সে দিল, পাকের দ্রব্য খাওয়া নিষেধ, পাকের দ্রব্য খাওয়া নিষেধ, পাকের দ্রব্য খাওয়া নিষেধ, পাকের দ্রব্য খাওয়া নিষেধ। কেন রে? আমার মাথার ভিতর পাক খাইছে তাই পাকের দ্রব্য খাওয়া নিষেধ, আমার মাথার ভিতর পাক খাইছে তাই পাকের দ্রব্য খাওয়া নিষেধ। পাক পাক করে মানে কি? পাক মানে বলছে পাকের দ্রব্য খাওয়া নিষেধ, বলতে পারে কেন? তার দুধ তো খেতে পারে, ও তো হলুদ দেয় না, কিন্তু দুধও বেশি করে জাল দিলে কি হয়? সর করে যায় না, হলুদ হয়ে যায় না? হ্যাঁ, ওই জন্য বলছি পাকের দ্রব্য খাওয়া নিষেধ। মানে এমন মান করেছে ওই বর্ণই দেখবে না। জয় রাধে, জয় রাধে, কৃষ্ণের মান। তাহলে কি করা যায় বাবা? ঠিক আছে, একটু ঘুমানোর চেষ্টা করবো, একটু ঘুমান।
তাহলে মাথা ঠান্ডা হয়ে যাবে। এবারে বাদশাহী তাকে একটু স্বভাব করলেন, আদর করলেন, তারপরে গেলেন এদিকে। এদিকে রাধারানী প্রাতকালে রাই জাগি দুতিরে কহয়ে ডাকি, দুতিরে কহয়ে ডাকি, নন্দালয়ে কর হুকমন, নন্দালয়ে কর হুকমন, বধুর নিকটে যাহ ভালো করে জিজ্ঞাসহ, ভালো করে জিজ্ঞাসহ, গত রাত্রির দুঃখ বিবরণ, গত রাত্রির দুঃখ বিবরণ, তাহাতে ওর মানে শ্রীরাধিকার গুণ শতকোটি গোপিকায় কৃষ্ণের বাসনা পূর্ণ করতে পারে না, একা রাধা কৃষ্ণের সকল বাসনা পূর্ণ করে। সুবলে আমার কৃষ্ণ মদন মোহন তখন রাধার প্রেরিত দূতি নন্দালয়ে এসে দেখছেন গোবিন্দ চোখ বন্ধ করে আছে। রাধার সখী কি বলছে, শ্যাম ও শ্যাম, একবার চোখ মেলে তাকালে তাকি চোখ বন্ধ, সখীর দিকে তাকিয়ে চোখ বন্ধ, কেন বলুন তো, ওই দলের লোক তো, হ্যাঁ ওই দলের লোক, তাছাড়া বর্ণেরও মিল আছে, রাধারানী সখীদেরও বর্ণ রাধারানীর মতোই অনেকে, তাই চোখ মিলি সঙ্গে সঙ্গে বন্ধ। আমি আবার কি অন্যায় করলাম, আমাকে দেখে চোখ বন্ধ করছে, আমি তো কোনো অন্যায় করি, আচ্ছা দেখি তো রাধা নাম শুনে তো খুব খুশি হয়, একটু রাধা নাম করে দেখি তো, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, শোভন রাধনমে রাধে রাধে, শোভন রাধনমে এবার দ্বিতীয় সে রাধারানীকে বললেন, রাধে কতবার মান করি কানায় এসো শ্রীহরি, এবার ঠেলা সামলাও, দেখে এলাম তোর শ্যামের কি দারুণ মান, কি দারুণ মান, রাধা নাম শুনলে পরে দুটি কর্ণ রোধ করে, দুটি কর্ণ রোধ করে, আর গৌর রূপে অথ মুখে লয়, গৌর বর্ণ দেখবেই মাথায় চোখ করে, চোখ বন্ধ করে, রাধা নাম শুনলেই কান বন্ধ করে, কি মান করেছি, এবার খেলা সামলাম, কতবার মান করি কাদায় এসে শ্রী করি, এবে কর সাপ ভেদ দান, এবার ভাঙাও মান, তাহলে বলছে সখী রে সখী রে, আমি কেমন করে আমার পরাণ বধুর মান ভাঙাবো, কেমন করে আমার পরাণ বধুর মান ভাঙাবো, ললিতা বলছে কোনো চিন্তা নাই, ললিতা কহে হাওড়ায় ভিক্ষুক ব্রাহ্মণ, ব্রাহ্মণ সাজরাই, ব্রাহ্মণ সাজরাই, ব্রাহ্মণ সাজরাই, শ্যামীর মান ভাঙাতে, ব্রাহ্মণ সাজরাই, শ্যামীর
কবিতা নিষেধেছে, মালি নিষেধেছে, বিদেশি নিষেধেছে, তাই না? রমণীর বেশ ধরে মান ভাঙিয়েছে, তুই এবার পুরুষের বেশ ধর, ভিক্ষু ব্রাহ্মণের বেশ ধরে মান ভাঙ। রাধানে বলছে, কেমন করে আমি ভিখারি ব্রাহ্মণ হব? তোর চিন্তা কি, আমরা আছি না? প্রেমকারী কর বলা যাবে সুখী কর, রীতিনীতি ভাগি করে পিলিতি হত। এত বলে রাধারানীকে নির্জনে নিয়ে গিয়ে, বেশের মন্দিরে নিয়ে গিয়ে সাজাতে লাগলেন। নীলশাড়ি খুলি বস্ত্র উড়াবি, নীলশাড়ি খুলি বস্ত্র, রাধারানী নীল শাড়িটা খুলে ফেলে গেরুয়া বসন করিয়ে দিলেন। কোঁচা কাঁচা দিয়া পড়ায় আটিয়া, রাই দেখিয়া হইল সুখী, রাই দেখিয়া হইল পুরনি খুলিয়া নামা বলি দিয়া, গলায় তুলসীর মালা দিলেন, ঠাকুর রাধার অঙ্গ সুপন্ড তিলক শোভিত ভালো, দ্বাদশ তিলক রেহ। আর ব্রাহ্মণের কপালে একটা উদ্ভূত থাকে না, এরকম সুপন্ড তিলক শোভিত ভালো, দ্বাদশ তিলক র, দ্বাদশ অঙ্গে তিলক দিলেন। আর কি করলেন? নীলমণি চুরি করাই উতারি, নীলমণি চুরি করাই উতারি, নীলমণি চুরি করাই উতারি, নীলমণি চুরি করাই উতারি, দণ্ড কুমণ্ডল হাতে, দণ্ড কুমণ্ডল হাতে, দণ্ড কুমণ্ডল হাতে দিলে। আর এক জপমালা তাহাতে ধরিলা, ব্রাহ্মণের পৈতলা থাকলে তো সে ব্রাহ্মণ হবে না, তাই না? পৈতল প্রধান লক্ষণ, একটা পয়সা দিয়ে দিলেন আর হাতে একটা জপের মাল। এবার রাধানে বলছে, সখি আমার হবে না, কেন? এ উন্নত বয়স হওয়ার কি করে লুকাব, আমার গোবিন্দ চিনে ফেল। তখন লম্বপুতি বক্ষে ঢাকি কুচ বক্ষে, লম্বপুতি মানে ব্রাহ্মণের হাতে তো পুরোহিত দপ্তর থাকে না, তা লম্বা একটা পুঁথি আদানি করে দিয়ে দিলেন। লম্বপুতি কক্ষে ঢাকি কুচ বক্ষে, লম্বপুতি কক্ষে ঢাকি কুচ বক্ষে, স্কন্দেতে ভিক্ষার ঝুলি, স্কন্দেতে ভিক্ষার ঝুলি, স্কন্দেতে ভিক্ষার ঝুলি, জয় নারায়ণ বলিয়া রথ, জয় নারায়ণ বলিয়া রথ, জয় নারায়ণ, জয় নারায়ণ,
আমি মানে ব্রহ্মচারী আর কি,
স্ত্রী জাতি ভিক্ষা দিলে ভিক্ষা নাহিল। ব্রাহ্মণ বলে আমি ব্রহ্মচারী হই, স্ত্রী জাতি ভিক্ষা দিলে ভিক্ষা নাহিল। এবার কেমন ভিখারি গো, কেমন ব্রহ্মচারী বলো? সবার বাড়ি থেকে পুরুষের ভিক্ষা দেয়, মেয়ে ছেলে তো দেয়, উনি কিনে তাই প্রভু আমি তো হ্যাঁ তুমি দিলে হবে না, তাহলে কে দিলে আপনি নেবেন? রাজপুত্র যুবরাজের হস্তে ভিক্ষা চাই, রাজপুত্র যুবরাজের হস্তে ভিক্ষা চাই, রাজপুত্র যুবরাজের হস্তে ভিক্ষা চাই। ভিক্ষা লয়ে তাই আমি আশীর্বাদ জানাই, ভিক্ষা লয়ে তাই আমি আশীর্বাদ জানাই। তোমাদের যুবরাজ যদি নিজে হাতে আমার ভিক্ষা দেয় তবেই আমি ভিক্ষা নেব, আর যদি সে নিজে হাতে আমার ভিক্ষা দেয় তাকে আমি আশীর্বাদ দেব। তখন দাঁড়িয়ে ভাবছি আজ শুভক্ষণে ব্রহ্ম দেবতা এসেছে, আমাদের যুবরাজের শরীরটা ভালো না, ওনার ভিক্ষা প্রভু আপনি বসুন, আমি এখনই যাচ্ছি রাজমাতার কাছে গিয়ে যশোদার কাছে গিয়ে বলে মাগো একটি আনন্দ সংবাদ কি, দ্বারে একজন ভিক্ষু ব্রাহ্মণ এসেছে ভিক্ষা নিতে, দিয়ে দে যা চায় দিয়ে দে, না আমার হাতে নেবে না, বলছে নারী জাতি ভিক্ষা দিলে ভিক্ষা না হিলই, ও আমি দিলেও হবে না, তুই দিয়ে দে, না আমার হাতে নেবে না, তুই কার হাতে নেবে? বলছে রাজপুত্র যুবরাজের হস্তে ভিক্ষা চাই, তোমার গোপালের হাতে ভিক্ষা নেবে। আর কি বলেছে জানো? বলেছে ভিক্ষা দিয়ে তারে আমি আশীর্বাদ চাই। ও ঠাকুর ছবি আমার গোপালের প্রতি সদয় হয়েছে, আমার গোপালের শরীরটা ভালো না, গোপাল গোপাল তুই মা একজন ব্রাহ্মণ দেবতা এসেছে তোমার হাতে ভিক্ষা নেবে, আর সে তোমাকে আশীর্বাদ করবে, যাও তোমার শরীর ভালো হয়ে যাবে ব্রাহ্মণের আশীর্বাদ। তখন মায়ের আদেশে কৃষ্ণ ভগবান ভিক্ষা নিয়ে চললেন না, আগে ভিক্ষা নিলেন না, আগে গিয়ে ব্রাহ্মণকে দর্শন করছেন, দাঁড়িয়ে গিয়েই দেখছেন সেই যেখানে বাঘের ভয় সেখানে রাজ হবে। আমি ওইরূপ দেখব না, আর আমার সামনে হাজির গোপাল বলি ব্রাহ্মণ তুমি কি বা ভিক্ষা চাহো, গৌর বর্ণ বিপ্রবে অমনি কইলা দর্শন, গৌর বর্ণ বিপ্রবে অমনি কইলা দর্শন। বর্ণ দেখি কৃষ্ণ অধমুখে রইলেন, মাথা নিচু করেছেন, গৌর বর্ণ বিপ্র দেখে মাথা নিচু করে বলছেন, কৃষ্ণ কহে ব্রাহ্মণ কিবা ভিক্ষা চাহ, কৃষ্ণ কহে ব্রাহ্মণ কিবা ভিক্ষা চাহ, ভিক্ষা লয়ে তাড়াতাড়ি এখান থেকে যাহ, ভিক্ষা লয়ে তাড়াতাড়ি এখান থেকে যাহ। তোমার রূপ দেখে আমার অন্তর হয় দাহ, তোমার ওই রূপ দেখে আমার অন্তর দাহ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো কি ভিক্ষা চাও। ব্রহ্ম ভাবছে বাবা আমাকে দেখে অন্তর দাহ হয়ে যাচ্ছে, আমার রূপ দেখে ঠিক আছে তাহলে প্রতিজ্ঞা করো আমি যে ভিক্ষা চাইবো সেই ভিক্ষা দেবে, ঠিক আছে বলো যা চাইবে তাই তো, না একবার করলে হবে না তিনবার করে বলো, বলো বলো দেব যা চাইবে তাই দেব, যা চাইবে তাই দেব, ঠিক আছে তাহলে এবার শোনো। ব্রাহ্মণ কহে তোমার হৃদয়ের মান, যাহা তুমি রাখিয়াছ করে প্রহার, যাহা তুমি রাখিয়াছ করে প্রহার, মান রক্ত
ধরিল ধরিল ধরিল